ফ্রাস্ট্রেশন। একবার যখন জীবনে এন্টার করে তখন সেটা চারিদিক থেকে আমাদেরকে আঁকড়ে ধরে, একটা চাই তো আরেকটা আসে। কল্পনারও অতীত এমন ঘটনাগুলো তখন একের পর এক জীবনে ঘটে চলে। দারুণ মানসিক যন্ত্রণা প্রতিটা মুহূর্ত ভোগ করতে হয়। বাইরের মানুষ তো বটে, ঘরের মানুষগুলো শত্রু মনে হতে শুরু করে, ভবিষ্যতের সব কিছুই অন্ধকার মনে হয়, কোনো ভালোই আর ভালো মনে হয় না। ব্রেন যেন কাজ করা বন্ধ করে দেয়, জীবনের কোনো দিকে আর ধ্যান দিতে ইচ্ছে করে না। এক মিনিট সময় কাটতেও যেন এক ঘন্টা লেগে যায়। চারিদিকের প্রেশার যেন সব একসঙ্গে এসে মাথায় চেপে বসে, মুক্তি যেন কিছুতেই হয় না। ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা নিয়ে প্রতিটা মুহূর্ত কাটাতে হয়। না, কান্না অবশ্য আসে না, এক আলাদা ধরনের কষ্ট মনের মধ্যে বাসা বাঁধে, না সহ্য করা যায় না প্রকাশ করা যায়, পুরো পৃথিবীটাই ফ্রাস্ট্রেটেড মনে হয়। তোমার তো তবু মনের জোর অনেক বেশি যে এত ফ্রাস্ট্রেশনে থেকেও ইউটিউবে তার সলিউশন খুঁজতে এসছো। অনেকের এইটুকু মনের জোরও থাকে না, ওই ফ্রাস্ট্রেটেড অবস্থাতেই আরো ফ্রাস্ট্রেশনের দিকে যেতে থাকে। তবে এই লেভেলের ফ্রাস্ট্রেশনের সলিউশন যথেষ্ট ইজি। এই সময় তোমাকে শুধু বসে বসে ভাবতে হবে ঠিক কি কারণে তোমার মধ্যে এই ফ্রাস্ট্রেশনের উৎপত্তি হলো। আর কারণগুলো যখন জানা হয়ে যাবে, ফ্রাস্ট্রেশনের লেভেল অটোমেটিক্যালি কমতে শুরু করে দেবে। নেক্সট যেটা করতে হবে, আপাতত কারোর সঙ্গে খুব বেশি কথাবার্তা না বলে একার মতো একা চুপচাপ এক জায়গায় বসে থাকতে হবে, যেখানে মানুষের ডিস্টারবেন্স অনেক কম। চাইলে নিজেকে একটু ট্রিট দিতে পারো, হয়তো বাইরে কোথাও গিয়ে একটু ফ্রেশ খাবার খেলে, আবার হয়তো কোনো পার্কে ঘুরতে গেলে। আর কিছু হোক বা না হোক, এই ফ্রাস্ট্রেশনের দিনে নিজের প্রতি ভালোবাসাটা ভীষণ রকম আসবে, যা জীবনের অন্য কোনো মুহূর্তে অনুভব করা সম্ভব নয়। জাস্ট এই সিম্পল টিপসগুলো মেনে চললেই ভয়ঙ্কর ফ্রাস্ট্রেশন থেকেও বেরিয়ে আসা যথেষ্ট সহজ। ভালো থেকো, আর ফ্রাস্ট্রেশন কেটে গেলে ভিডিওর কমেন্টে এসে লিখে দিও। উইশ ইউ অল দ্য বেস্ট।